সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন আওয়ামী লীগের ইউসুফ মনুকে ভেদরক মারধর করছেন কক্সবাজার চার আসনের সাবেক এমপি আব্দুর রহমান ও তার ভাই মোহাম্মদ শুক্রবার টেকনা পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় নেতাকর্মীদের সামনে এই ঘটনা ঘটে ভুক্তভোগীরা জানান সবাই সাবেক সাংসদ বোদী পৌর কমিটিকে ডিঙিয়ে বারবার ওয়ার্ড কমিটিকে প্রাধান্য দিয়ে কথা বলছিলেন এর প্রতিবাদ করেন ইউসুফ মনু এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে মঞ্চ থেকে নেমে গিয়ে বদি ও তার ভাই শুক্কুর মারধর করতে থাকেন এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসায় পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউসুফ ভুট্টুকেও নাজাহাল করা হয়

তুমি আমার মান হয়ে হইয়া মান সম্মান নষ্ট করার জন্য কেন তুমি এই কাজগুলো করতেছো না কেন এটা আমার পারিবারিক ব্যাপার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজা শাহ আলমের উপস্থিতিতে এই ঘটনা ঘটলেও যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এক পর্যায়ে আমরা ওই ইফতারের টাইম হওয়ায় আমরা হল থেকে বেরিয়ে যাই পরবর্তীতে আমরা জানতে পারি হলের ভিতরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা যদি কোনো অভিযোগ পাই লিখিতভাবে তাহলে আমরা সেটার ব্যাপারে ব্যবস্থা নেব টেকনা পোরা আওয়ামী লীগের কমিটি হয়েছে ১৩ বছর আগে আর নয়টি ওয়ার্ডের কমিটির মেয়াদ দু বছর অতিক্রম করেছে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার